আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আমি আবার টিএসসির মেট্রো স্টেশনে এসেছি। আজকে সফর করব টিএসসি থেকে মিরপুর, চলুন যাওয়া যাক। আমার ডান দিকে হচ্ছে সোহরাওয়ার্দি উদ্যান, আমি সোজা চলে যাচ্ছি। দেখুন অনেক মানুষ দেখা যাচ্ছে, ওনারা ম্যাক্সিমামই মেট্রো যাত্রী, মেট্রোতে সফর করার জন্য যাচ্ছেন এবং আমিও মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক লোকজন দেখা যাচ্ছে। এই যে মেট্রো স্টেশনের ভিতরে যাচ্ছি, এই যে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে গেট দিয়ে আমি উপরে উঠে যাব। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ডান দিকে সোহরাওয়ার্দি উদ্যান। আর এই যে আমি এসকেলেটার সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যাচ্ছি, এই যে আমি যাচ্ছি উপরে, দেখুন পিছনের দিকটা মানুষজন আসছে এবং আমার সামনেও কিছু লোকজন রয়েছে, কিছু লোক নেমে যাচ্ছে। এই যে আমি এখন এসকেলেটার থেকে নামবো, এই যে আমি নেমে গেলাম, এই যে দেখুন আমি নেমে গেলাম, দেখুন দেখুন কত মানুষ। আচ্ছা এটা কি অবস্থা, এটা কি টিকিটের লাইন নাকি, বুঝতে পারছি না। আচ্ছা দেখি সামনের দিকে যাই তো একটু, অনেক মানুষ। হ্যাঁ এটা টিকিটেরই লাইন, এই সিঁড়ি ঘর থেকে শুরু করে এই লাইন কিভাবে চলে গিয়েছে দেখুন, এই যে যাচ্ছে লাইন একদম সামনে পর্যন্ত, কাউন্টার পর্যন্ত লাইন। কি অবস্থা, কত সময় লাগবে জানি না, কিছু করার নেই, সবাই যেভাবে দাঁড়িয়ে আছে আমাকেও সেভাবে দাঁড়িয়ে থাকতে হবে লাইনে। দেখুন মহিলারাও অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আমি দেখতে পাচ্ছেন আমি লাইনে দাঁড়িয়ে আছি, কি করব, টিকিটের জন্য অপেক্ষা করছি। এই যে দেখুন এদিকটায় কত মানুষ টিকিটের জন্য অপেক্ষা করছে, অবশেষে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এই যে টিকিট সংগ্রহ করলাম। এই যে দেখুন, আচ্ছা এখন যাচ্ছি আমি সামনের দিকে, এই যে কার্ড সোয়াপ করে সামনের দিকে ঢুকে গেলাম। তো এত কষ্ট করে মানুষ মেট্রো রেলে যাতায়াত করছে, এখন তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটার জন্য একটা ব্যবস্থা করা দরকার, মানুষজন অনেক কষ্ট করছে, যেমন আমি দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আমার মনে হচ্ছে টিকিট কাউন্টার বাড়াতে হবে, টিকিট কাউন্টার স্বল্পতার কারণে এই রকম কষ্ট করতে হচ্ছে, ভিড় হচ্ছে, টিকিট সহজে পাওয়া যাচ্ছে না, মানুষজন লাইনের মধ্যে ধাক্কাধাক্কি করছে, কেউ কেউ ঝগড়াও করছে, তো এটা কাম্য নয়। তো কর্তৃপক্ষ টিকিট কাউন্টার যদি বাড়ান তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমি সামনের দিকে যাচ্ছি, উপরে মেট্রোর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, এই যে এসকেলেটার দিয়ে উঠে যাচ্ছি। এই যে দেখুন ট্রেন চলে আসছে, এই যে আমার ডান দিক দিয়ে একজন মহিলা ধাক্কা দিয়ে দ্রুত বেগে উপরের দিকে চলে গেল। ওই যে দেখুন যাচ্ছে, ওই যে পিছনে ব্যাগ রয়েছে, এটা ঠিক না একজনকে ধাক্কা দিয়ে চলে যাওয়া। আমার অপোজিটে আরেকটি মেট্রো মতিঝিল্লির দিকে যাচ্ছে, দেখুন এই যে আমাদের মেট্রো চলে এসছে, এই যে দেখুন চলে এসছে প্ল্যাটফর্মে, কিন্তু মানুষ অনেক বেশি, লোকে লোকারণ্য প্রতিটি বগিতে। দেখুন জানি না কীভাবে মেট্রোতে চড়ব, দেখুন দেখি চেষ্টা করা যাক। এই যে গেট খুলছে, এখনো খুলছে না, দেখি একটু ওয়েট করি। এই যে গেট খুলে দিয়েছে, এই যে কি হুড়মুড় করে যাচ্ছে সব ভিতরে, দেখুন কি অবস্থা, আল্লাহ কি অবস্থা। দেখুন কোনো মতে অনেক কষ্ট করে বগির ভিতরে ঢুকলাম, দেখুন
এখানে ঠাসাঠাসি মানুষে ঠাসাঠাসি করছে। দেখুন, দাঁড়ানোর মতো জায়গা নেই, পা রাখার মতো জায়গা নেই, কি অবস্থা দেখুন। এত মানুষ আজকে, জানি না এত মানুষ কোত্থেকে আসলো। এরপরে দাঁড়িয়ে রইলাম গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন ছাড়লো, যাত্রা শুরু হলো, ট্রেন চলছে। শুধু ভাবছি কতক্ষণে আমার গন্তব্যে পৌঁছাবো। মানুষজন একটু নড়াচড়াও করতে পারছে না, এত ভিড় আজকে, জানি না। মানুষজন সব একসাথে চলে এসছে। তবে শুনেছি উন্নত বিশ্বের অনেক জায়গায় নাকি এরকম ভিড় হয়, তো আমাদের এখানেও মানুষের ভিড় বেশি, কারণ সব অফিস আদালত থেকে বাসার দিকে যাচ্ছে এবং স্কুল কলেজ থেকে ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছে। তো আমি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো এরকম থাকবে না। গভর্নমেন্ট বা কর্তৃপক্ষ এটার একটা ব্যবস্থা করবে। ডে বাই ডে আমাদের সব কিছু উন্নতির দিকে যাবে, সব কিছু স্বাভাবিক চলবে, এত জ্যামজট বা এত ভিড় হবে না, আস্তে আস্তে সব কিছু হবে আশা করি। একের পর এক স্টেশনে মেট্রো ট্রেন থামছে এবং যাত্রী নামছে, কিছু যাত্রী উঠছে, এভাবে চলছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি স্টেশনে ট্রেন থামবে এখন, এই যে দেখুন থেমে যাচ্ছে। যাত্রী নামিয়ে ট্রেনটি আবার চলা শুরু করলো। যাই হোক না কেন, ভেতর থেকে বাইরের দৃশ্য দেখতে খুবই চমৎকার লাগে। দেখুন বিল্ডিংগুলি কত সুন্দর লাগছে। দেখতে দেখতে আমার গন্তব্য পল্লবী স্টেশন চলে এসেছি। সামনে পল্লবী স্টেশন, ট্রেন এখানে থেমে যাবে, আমিও নামব। এই যে দেখুন আমি লাইনে দাঁড়িয়ে আছি, এই যে নামছি, এখন এই যে নেমে যাব, এই যে নেমে গেলাম, দেখুন এই যে স্টেশনে আমি দাঁড়িয়ে। তো খুবই ভালো লাগছে, খুবই সুন্দর মনোরম দৃশ্য, খুবই চমৎকার মেট্রো, আমাদের গর্বের একটি জায়গা এটি, আমাদের প্রিয় মাতৃভূমির সম্পদ, আমাদের সকলের সম্পদ এটি, এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। দেখুন আরেকটি ট্রেন ওদিক থেকে চলে আসছে, সোজা চলে গেল। এই যে এখন নামছি, এসকেলেটর দিয়ে নিচের দিকে যাব। এই যে এসকেলেটরে দাঁড়িয়ে আছি আমি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে আমি নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে দেখুন, আসলে মেট্রো স্টেশন খুবই উন্নত মানের, খুবই সুন্দর, উন্নত বিশ্বের চেয়েও আমি মনে করি এটা উন্নতভাবে বানানো হয়েছে। এই যে আমি দেখুন নেমে গেলাম, এখন সামনের দিকে হাঁটছি, এক্সিটের রাস্তা দিয়ে বের হয়ে যাব। দেখুন কত সুন্দর, ঝকঝকে তক্তকে পরিষ্কার। এই যে বের হয়ে যাব, এই যে টিকিটটি ঢুকে দিলাম বক্সে, এই যে বেরিয়ে যাচ্ছি আমি, এই যে বেরিয়ে গেলাম, এখন সামনের দিকে যাব, এক্সিটের দিকে যাব। দেখুন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর পরিবেশ। আচ্ছা, এই দিকটায় যদি যাই, এই ভেন্ডারিং মেশিন রয়েছে এখানে, এদিক থেকে টাকা দিয়ে নিজেই টিকিট সংগ্রহ করতে পারবেন, এটি ভেন্ডারিং মেশিন, অনেকেই জানেন। তারপরে আমি বলছি কত সুন্দর দেখুন, আর ওই সাইডে রয়েছে টিকিট কাউন্টার ফিজিক্যালি। আচ্ছা,
আচ্ছা এই দিকটা দেখুন, এই দিক দিয়ে আমি নেমে যাচ্ছি, নেমে যাচ্ছি স্টেশনের বাহিরে। এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁটছি সিঁড়ির দিকে যাচ্ছি, তো কত সুন্দর পরিবেশ দেখুন, আসলে মনটা ভরে যায়। এই যে আমি নেমে গেলাম, এই যে বাহিরে দাঁড়িয়ে দেখুন, এই যে স্টেশন পল্লবী স্টেশন, আমি অলরেডি নেমে গেলাম, তো আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।